এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি চব্বিশ পয়েন্ট পজিটিভ রয়েছে পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে এবং থার্টি ইন্ডেক্সটি এই মুহূর্তে সাত পয়েন্ট পজিটিভ থেকে দু পয়েন্টে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে একশো কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরু থেকে এখনও পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে দর বেড়েছে একশো পঁয়ষট্টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে সাতাত্তরটির এবং চুয়ান্নটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে আর টপ এর তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে রয়েছে কে কসমেটিক্স বেক্সিমকো দ্বিতীয় অবস্থানে রয়েছে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে ব্র্যাক ব্যাংক জেনারেশন নেক্সট মনু সিরামিক মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসর্ট লিমিটেড আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় এই মুহূর্তে প্রথমে অবস্থান করছে কেয়ার কসমেটিক্স ট্রেনুইক যজ্ঞাসে রয়েছে দ্বিতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স জেনারেশন নেক্সট মনু স্টাফলার এবং মেঘনা কন্ডেন্স মিল্ক আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার সে তালিকায় প্রথমেই রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বিডি এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্টার্ন ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিডি ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স সুরুইদ স্ট্যান্ড ইন্স্যুরেন্স এবং জিবিবি পাওয়ার এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান राज्यूर आपने के धन्यवाद চিটাং স্টক এক্সচেঞ্জে দিনের এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে লেনদেন এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সে ছত্রিশ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিনের এই মুহূর্তে অবস্থান করছে আঠারো পয়েন্টে সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি উনিশ পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে এই মুহূর্তে অবস্থান করছে দশ পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি বিশ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিনের এই মুহূর্তে অবস্থান করছে ষোলো পয়েন্টে এখনও পর্যন্ত লেনদেন সাইড রয়েছে প্রায় এগারো কোটি টাকারও কিছুটা বেশি যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে থেকে দর হারিয়ে লেনদেন হচ্ছে বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের দিনের এই মুহূর্তে টপ টেনের প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে বিএস এম লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স বেক্সিমকো রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জেনারেশন নেক্সট অ্যাপোলো ইস্পাত লঙ্কা বাংলা ফাইন্যান্স মার্কেন্টাইল ব্যাংক রয়েছে ডেল্টা স্পিনিং ফুয়াং ফুডস এবং ফ্যামিলি টেক্স এদিকে এই মুহূর্তে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে কেয়া কসমেটিক্স নয় দশমিক এক আট শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স অ্যাপেক্স স্পিনিং জেনারেশন নেক্সট ইউনাইটেড এয়ারওয়েজ ম্যাক্সুন স্পিনিং ইন্ডাস্ট্রি অ্যাপল ইস্পাত এবং ডেল্টা স্পিনিং এছাড়া টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সোনারগা টেক্সটাইল নয় দশমিক শূন্য নয় শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিএমএল লেকচার ইকিউটি ম্যানেজমেন্ট ফান্ড এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম টেক্সটাইল রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স সিনো বাংলা রয়েছে সিঙ্গার বিডি নাহি অ্যালমিনিয়াম কম্পোজিট শাসা ডেনিম এমজেল বিডি এবং আর ডি ফুড তো এই ছিল স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর